হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ডিপ্লোমা কলেজগুলিতে এখন চলছে ইভেন্ট সেমিস্টার পরীক্ষা এবং এরই মধ্যখানে স্টেট কাউন্সিলের তরফ থেকে রাজ্যের সমস্ত ডিপ্লোমা কলেজ এবং অবজারভারদের স্টেট কাউন্সিলের তরফ থেকে করা হলো নতুন মেল ডিপ্লোমার ছাত্রছাত্রীদের জন্য তো আজকের এই ভিডিওটি থেকে আমরা দেখে নেব যে মেলে কি বলা রয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য যে বার্তা কি সেটা আমরা আজকের এই ভিডিওটি থেকে দেখে নিচ্ছি মেলে বলা রয়েছে স্যার অর ম্যাডাম অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি দিস কাউন্সিল ইজ সিকিং ইনফরমেশন রিগার্ডিং দ্য স্টুডেন্টস হু আর কট উইথ মোবাইল ফোনস ইন ইভেন সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ এত দ্বারা স্টেট কাউন্সিলের তরফ থেকে যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা সেমিস্টার পরীক্ষায় অর্থাৎ ইভেন সেমিস্টার পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছিল তাদের ইনফরমেশন স্টেট কাউন্সিল জানতে চেয়েছে ইন দিস রিগার্ড ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সেন্ড দ্য অ্যাফোসেড ইনফরমেশন অব দ্য এক্সামিনেশন সেন্টার ইন হুইচ ইউ আর ডেপুটেড অ্যাজ অবজারভার থ্রু দ্য ফলোয়িং গুগল ফ্রম লিঙ্ক লেটেস্ট বাই টোয়েন্টি সেভেন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বিফোর টু থার্টি পি এবং যে সমস্ত সেন্টারে এই সমস্ত ছাত্র বা ছাত্রী যারা মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছে তাদের সমস্ত কিছু ডিটেলস গুগল ফর্মে স্টেট পাঠাতে হবে সাতাশে জুলাই দু হাজার তেইশ দুপুর আড়াইটার মধ্যে তো আজকের এই ভিডিওটি থেকে ডিপ্লোমার প্রত্যেকটি ছাত্র বা ছাত্রীদের অনুরোধ করব। তোমরা কোনোভাবেই যেন মোবাইল ফোন নিয়ে কোনোভাবে যেন সেন্টারে না পৌঁছে যাও কলেজের বাইরে যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কলেজের তরফ থেকে সেখানে কিন্তু মোবাইল ফোন তোমরা বাইরে রেখে এসে কলেজের যে এক্সামিনেশান সেন্টার বা তোমাদের যে শ্রেণীকক্ষ সেখানে অবশ্যই এসো যদি কোনো কারণবশত কিছু প্রবলেম হয় বলবো এটাই যে মোবাইল ফোন দরকার হলে বাড়িতে রেখে এসো কিন্তু কোনোভাবেই যেন নিজের কাছে না রয়ে যায় এই দিকটা কিন্তু একটু খেয়াল করবে এবং মেলের যে লাস্ট পয়েন্ট সেখানে বলা হচ্ছে কাইন্ডলি ইগনোর ইফ নট অ্যাপ্লিকেবল ফর দ্য কনসার্ন এক্সামিনেশন সেন্টার এবং যে সমস্ত এক্সামিনেশন সেন্টারে এই সমস্ত ছাত্র বা ছাত্রী নেই যারা মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছিল তাদেরকে এই মেলটি ইগনোর করতে বলা হয়েছে তো এই যে গুগল ফর্ম সেখানে আমরা একটু দেখে নিই যে ছাত্র বা ছাত্রী যারা মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছিল তাদের কী কী ইনফরমেশন স্টেট কাউন্সিল চেয়ে পাঠিয়েছে যে সমস্ত ইনফরমেশন এখানে যে পাঠানো হয়েছে ইমেল কোড অব দ্য এক্সামিনেশন সেন্টার নেম অব দ্য এক্সামিনেশন সেন্টার নেম অব দ্য অবজারভার ইন ব্লক লেটার্স নেম অব দ্য স্টুডেন্টস হু হ্যাজ বিন কট উইথ মোবাইল ফোন ইন ব্লক লেটার্স রেজিস্ট্রেশন নাম্বার অব দ্য কনসার্ন স্টুডেন্ট সেমিস্টার হেদার এফআইআর হ্যাজ বিন লকড এগেনস্ট দ্য স্টুডেন্টস রিমার্কস তো প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তোমরা দেখতেই পাচ্ছ কোনো ছাত্র বা ছাত্রীর কাছে মোবাইল ফোন যদি কোনো রকমভাবে থেকে যায় তার ইনফরমেশান স্টেট কাউন্সিল চেয়েছে কোনোভাবেই এই রকম কারোর ফোক সেটা যেন না হয় সে খেয়ালটা সেই দায়িত্বটা নিজেই একটু নিজে নিও তো যাই হোক আজকের ভিডিওটি আমাদের এতটুকুই ধন্যবাদ